হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডিসকাস করব নারকেল গাছের পাতার সাদা হয়ে যাওয়া রোগটার সম্পর্কে। তো বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গে এই রোগটা নারকেল গাছের পাতা দেখা যাচ্ছে। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি যে যতটা সহজে এই নারকেল গাছের পাতা সাদা হয়ে যাওয়ার রোগটা সম্পর্কে বলা যায় সেটা বলব। তো শুরু করা যাক। তো এই রোগটার প্রধান উপসর্গ কী? রোগটার প্রধান উপসর্গ হচ্ছে নারকেল গাছের পাতা সাদা হয়ে যাওয়া। মূলত রাতের দিকে দেখা যাচ্ছে যে নারকেল গাছের পাতাগুলো সাদা হয়ে যাচ্ছে। তবে একটা ভুল ধারণা অনেকের মধ্যেই দেখা দিয়েছে যে করোনা ভাইরাসের সঙ্গে নাকি এর সম্পর্ক আছে। একদমই ভুল কথা, করোনা ভাইরাসের সঙ্গে কোনো সম্পর্কই নেই। নারকেল গাছের পাতা সাদা হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, সেই কারণগুলো আমরা পরে ডিসকাস করছি। আগে এর ইতিহাসটা একটু জেনে নিই আমরা। এই রোগটা প্রথম দেখা যায় 2004 সালে বেলাইতে। তারপর 2009 সালে রোগটা বিরাট আকার ধারণ করে এবং প্রায় 200 গাছ ফ্লোরিডাতে, ওই 2009 সালে 200 গাছ কিন্তু আক্রান্ত হয়। ভারতবর্ষে এই রোগটা দেখা যায় প্রথম দেখা যায় 2016 সালে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে, এবং সেখানে সবথেকে বেশি আক্রান্ত হয় কেরালার পালাক্কাড় এবং তামিলনাড়ুর কোল্লাচি বলে দুটো জায়গার গাছেরা। তো নারকেল গাছের পাতা বিভিন্ন কারণেই সাদা হতে পারে, তবে পশ্চিমবঙ্গে যে কারণে সাদা হচ্ছে সেটার কারণটা হচ্ছে হোয়াইট ফ্লাই বা সাদা মাছি। এই সাদা মাছির কারণেই নারকেল গাছের পাতা প্রধানত পশ্চিমবঙ্গে সাদা হয়ে যাচ্ছে। এই সাদা মাছির বিজ্ঞানসম্মত নাম অ্যালিওরোডিকাস রুবিও পার্কিউলেটাস। এখন এই সাদা মাছি কী করে নারকেল গাছের পাতাগুলো ক্ষতি করে? সাদা মাছি প্রথমে নারকেল গাছের পাতাকে আক্রমণ করে এবং মূলত পূর্ণাঙ্গ মাছি এই নারকেল গাছের পাতাকে আক্রমণ করে। তারা কী করে? তারা ওই নারকেল গাছের যে পাতা, সেই পাতা থেকে পুষ্টি রস বা নিউট্রিয়েন্ট ফ্যাট এটাকে শোষণ করে দেয়। এটাকে শোষণ করার ফলে কী হয় বা শুষে নেওয়ার ফলে কী হয় যে নারকেল গাছের পাতাটা ধীরে ধীরে সাদা হয়ে যেতে থাকে। তো মূলত এই সাদা মাছির জন্যই যে নারকেল গাছের পাতা সাদা হচ্ছে এটা নিশ্চিত। আর এর সাথে করোনা ভাইরাস বা কোভিড-19 এসবের কোনো যোগাযোগ নেই, তাই এই গুজব পেয়ে কান দেবেন না। এবং এই যে সাদা মাছির আক্রমণ, এটাকে দমন করা যেতে পারে কীভাবে? এটাকে দমন করা যেতে পারে 1% স্টার সলিউশন স্প্রে করে গাছের পাতার ওপর, অথবা যদি খুব আক্রান্ত হয় গাছের পাতা তাহলে 5% নিম তেল বা নিম অয়েল স্প্রে করলেই মোটামুটি এই রোগটার হাত থেকে গাছগুলো নিষ্কৃতি পাবে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।